ভক্তের দান করা 4 বিঘা জমিতে গড়ে উঠবে বনগাঁ হরিভক্তি প্রদায়নী সভার রাধা মাধব মন্দির। শুভ বিদ পুজো অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সংগঠনের দাবি, সকলের সাহায্যে গড়ে উঠবে এই মন্দির। ভক্তের দান করা 4 বিঘা জমিতে গড়ে উঠবে বনগাঁ শ্রী শ্রী হরিভক্তি প্রদায়নী সভার রাধা মাধব মন্দির। বৃহস্পতিবার শুভক্ষণে আয়োজন করা হলো মন্দিরের ভিত পুজোর। বিভিন্ন ধর্মীয় আচার পালনের মাধ্যমে অনুষ্ঠিত হয় পুজো, চলে হোমযজ্ঞ। জানা গেছে, মহকুমার অন্যতম প্রাচীন হরিভক্তি প্রদায়নী সভা প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বেশ কয়েকদিন ধরে খেলাঘর ময়দানে চলে ধর্মীয় অনুষ্ঠান। মহকুমার বুকে যা অতি প্রাচীন এক সংস্কৃতি বহন করে চলেছে। সংগঠনের পক্ষে জয়দেব কুণ্ডু বলেন, 48 বছর আগে প্রভুপাদ মদন গোস্বামীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল বনগাঁ হরিভক্তি প্রদায়নী সভা। সে সময় যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই আজ প্রয়াত হয়েছেন। আজকের এই দিনে আমরা তাদের স্মরণ করছি। পাশাপাশি তিনি আরো বলেন, আজ থেকে 48 বছর আগে যার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিলেন তিনি হচ্ছেন প্রভুপাদ মদন মোহন গোস্বামী। সেই সময় তাকে যারা সহযোগিতা করেছিলেন তাদের অনেকেই আজকে আমাদের মধ্যে নেই। আজ বহুদিন ধরে আমাদের পরিকল্পনা রয়েছে যে শ্রী শ্রী রাধা মণ্ডপের স্থায়ী মন্দির তৈরি হবে। আমাদের বনগ্রাম শ্রী হরিভক্তি প্রদায়নী সভার সহসভাপতি মাননীয় জ্ঞান প্রকাশ ঘোষ মহাশয় আমাদের সংস্থাকে 4 বিঘা জমি দান করেছেন, সেই জমিতে আমরা শ্রী শ্রী রাধা মাধব মন্দির তৈরি করতে যাচ্ছি। এদিন সকাল থেকেই পুজোকে ঘিরে মেতে ওঠেন সকল ভক্তেরা। ভিত পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান তথা হরিভক্তি প্রদায়নী সভার অন্যতম সদস্য গোপাল শেঠ। উপস্থিত ছিলেন স্থানীয় 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মজুমদার। বনগাঁ স্টেডিয়াম সংলগ্ন বনগাঁ উচ্চ বিদ্যালয়ের যে মাঠ রয়েছে তার পাশের মাঠেই গড়ে উঠবে এই মন্দির। সংগঠনের দাবি, বনগাঁ শহর শুধু নয়, জেলা পেরিয়ে রাজ্যের মধ্যে অন্যতম দর্শনীয় মন্দির হবে এখানে। মন্দিরের জন্য জমি দান করেছেন সংগঠনের অন্যতম ভক্ত জ্ঞান প্রকাশ ঘোষ। জানা গেছে, মন্দির তৈরির জন্য 4 বিঘা জমি হরিভক্তি প্রদায়নী সভাকে দান করেছেন তিনি। এ বিষয়ে জ্ঞান প্রকাশ ঘোষ বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মন্দির করবার, ঈশ্বরের আশীর্বাদে তা সফল হতে চলেছে। এটা বনগাঁবাসীর জন্য খুব আনন্দের বিষয়। ওখানে অনেক ভাবনা আছে, সেই ভাবনাগুলো বাস্তবায়িত না করে বলাটা ঠিক হবে না। অনেক কিছু চিন্তা ভাবনা আছে। দীর্ঘ 8 বছর ধরে ওখানে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। রাধা মাধবের কৃপায় হয়তো এবার হয়েছে এবং আগামীতে পরপর বোঝা যাবে কি হবে। সংগঠনের অপর এক অন্যতম সদস্য শিবেন রায় বলেন, যাদের হাত ধরে বনগাঁ হরিভক্তি প্রদায়নী সভার প্রতিষ্ঠা হয়েছিল আজ তাদের মধ্যে অনেকেই জীবিত নেই। আমরা আজকের দিনে দাঁড়িয়ে তাদের প্রত্যেককে স্মরণ করছি। সকলের সাহায্য সহযোগিতা ছাড়া এই বিপুল কর্মযজ্ঞ করা সম্ভব নয়। সকলের দান আমরা সাদরে গ্রহণ করব। যার যেমন সাধ্য সে সেভাবেই সহযোগিতা করুন। 48তম বর্ষে আমরা যে মন্দির নির্মাণ প্রকল্প শুরু করতে চলেছি, আমরা এই মুহূর্তে তাদের কথা স্মরণে আনছি যারা এই প্রতিষ্ঠা করেছিলেন এই শ্রী শ্রী হরিভক্তি প্রদায়নী সভার। তাদের যে পরিকল্পনা ছিল, তাদের যে নিষ্ঠা ছিল, তাদের যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডকে পাথেয় করে আমরা আজকে সেই তাদের স্বপ্নকে সফল করতে চলেছি। এদিন ভিত পুজো উপলক্ষে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর বিশিষ্ট ব্যবসায়িক তথা হরিভক্তি প্রদায়নী সভার সদস্য বিনয় সিংহ, তারক বসু, কল্যাণ তারণ, মন্টু সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।